أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم করতে পারি না শুধু তাই নয় জামাতে বিশ্ব নবী খাতামুন নবীন মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত করে জমিনে পাঠাবেন তাও আমরা কখনো বলতে পারি নাই ঠিক কি না জোরে বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন এত দয়া করলেন আল্লাহ রাব্বুল আলামিনের বাকি জীবনে পরিপূর্ণভাবে হুকুম মানতে চায় কি না আমার প্রিয় বন্ধুগণ যে আল্লাহ রাব্বুল আলামিন যেই কুরআনুল কারীম আমাদের উপরে আমার বিশ্ব নবীর উপরে যে কোরআন নাযিল করেছেন এই কোরআনের মধ্যে কোন সন্দেহ নাই আছে সন্দেহ নাই এই দুনিয়ার পরে সব কিছুর মধ্যে ভেজাল রয়েছে যেমন এইভাবে নবী রাসূলদের মধ্যে কোনো গুনাহ নাই জান্নার পক্ষ থেকে যে নবী এবং রাসূল বলেনা দুনিয়াতে আসছেন তার মধ্যে কোনো ভেজাল নাই কিন্তু এর মধ্যেও কিছু মিথ্যা দাবিদার নবী তারা নিজেকে নিজে দাবি করেছেন এখানেও ভেজাল রয়েছে ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা এরপরে দেখুন আমাদের আলেমদের মধ্যে আজকের ভেজাল রয়েছে হককানি আলেম এবং মুনাফিক মার্কা আলেম রয়েছেন এর মধ্যে ভেজাল রয়েছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের মধ্যে বিন্দু মাত্র কোন সন্দেহ নাই ঠিক কি না জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহ আমার কোরআনের মধ্যে বিন্দু মাত্র কোন সন্দেহ নাই এরপরেও কোন সন্দেহ এই পৃথিবীতে কেউ ঢোকাতে পারবে না পারবে পারবে না আজ দেখুন আজ আমাদের মুসলমানদের মধ্যে তিনটি দলে বিভক্ত হয়ে গিয়েছি একটা হচ্ছে জালিম মার্কা মুসলমান আর একটা হলো মুনাফিক মার্কা মুসলমান আর এক দল হলো আল্লাহ রাব্বুল আলামিনের ইউর মার্কা মুসলমান এই খাঁটি মুসলমান কখনো বাতিলের সম্মুখে মাথা নত করে না ঠিক কি না বলেন কখনো করে করে না আজকে ওয়াদের সাথে কিছু ওয়াশ হবে কি হবে ওয়াশ সারা জীবন শুনছি আমরা কি ওয়াশ আজকের হবে কি ওয়াশ এই জন্য হওয়া দরকার কিছু দিনের মধ্যে দেখতেছি ভিডিও ফুটেজ খুললেই এক আলেম আরেকজনে কি করতেছে ইচ্ছা মতো লাগাইতেছে ইচ্ছা মতো কি বধ করতেছে কেন এগুলো কেন হচ্ছে দেশে কি কারণ যদি আজকে আলেমদের এই অবস্থা হয় সাধারণ মানুষ কোথায় যাবে ঠিক কিনা বলেন আমার প্রিয় বন্ধুগণ এই জন্য বর্তমান যুগে কে হকের উপরে আছে কে বাতিলের মধ্যে রয়েছে কে বাতিলের পক্ষ টানতেছে কে নাস্তিক বেঈমানের পক্ষ টানতেছে এটা আমাদের বোঝা সহজ হয়ে গিয়েছে ঠিক কিনা আমাদের গুলানো মার্কা হওয়া যাবে না মুসলমান কখনো বাতিলের সম্মুখে মাথা নত করতে পারে না ঠিক কি না জোরে বলেন আজ আমরা এমন ভাবে আলেমরা শুরু করলাম কেউ যদি উচ্চটুকু পড়ে তাহলে তাকে বলি ওই পন্থি আবার যদি উপাস করলে পড়ে কেউ যদি নিশা পড়ে এক একটা গ্রুপ এক একটাকে আমরা দোষারোপ করতেছি ঠিক কি না জোরে বলেন ঠিক কি না আমার প্রিয় বন্ধুগণ যারা মাঠে ময়দানে হকির উপরে প্রতিষ্ঠিত ভাবে ইমানি শক্তি নিয়ে যারা যারা শহীদ হয়ে যাচ্ছে তারাই একমাত্র হক পন্থী ঠিক কিনা ঠিক কিনা বড় বড় জুব্বা দেখলে আর বড় বড় পাগড়ি দেখতেই তাকে হককানি আলেম হককানি মুসলমান যেটা তার এই লিবাসে সাপোর্ট করে না ঠিক কিনা আমার প্রিয় বন্ধুগণ এমন দিন সামনে আসতে পারে এই দিন কায়েমের জন্য এক শেখ ডক্টর প্রয়োজন হতে পারে যেহেতু নাস্তিক বেঈমান আমাদের উপরে একের পর এক আমাদের উপরে নির্যাতন চালাচ্ছে ঠিক কিনা ওই দিন যদি কোন এরকম যদি দিন যদি এসে যায় আমাদের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ
নজরে পড়েন আমাদের সামনে যেমন হতে পারে ঈমান রক্ষার জন্য দ্বীন কায়েমের জন্য কোরআনের রাজ কায়েমের জন্য আজকের মাঠে ময়দানে ঈমানের শক্তি নিয়ে কোরআন কি বুকে নিয়ে তাজা রক্ত দেওয়া লাগতে পারে ওই দিন আমার যুবক ভাইরা ওই দিন আমার বৃদ্ধ বাবারা ওই দিন যেমন এসে যায় ওই দিন রক্ত দিতে প্রস্তুত আছে কিনা আল্লাহকে দেখায় দে আছে কিনা জোরে বলেন আছে কিনা আমার প্রিয় বন্ধুগণ যেতে দুনিয়া থেকে একদিন আমাদের মৃত্যুবরণ করতেই হবে ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা তাহলে আমরা জালিম মার্কা মুসলিম হতে চাই কিনা চাই না চাই না মুনাফিক মার্কা মুসলমান হতে চাই না আজকের মুনাফিকের কারণে ইসলামের আজকের একের পর এক আমাদের উপরে দুর্দিন সৃষ্টি করতেছে ঠিক কিনা জোরে বলেন এই দুর্দিনে আমি সমস্ত আলেমাদের প্রতি আমি পায়ে হাত দিয়ে বলতে চাই মুসলমানের দুর্দিনে আজকে আপনারা ফতোয়াবাজি করে মুসলমানদের কল্যাণকে নষ্ট করবেন না করবেন না ঠিক কি না এখন আমাদের একমাত্র যদি বিশ্বের মঞ্চে যদি এই মুসলমান হিসেবে যদি আমরা আদালতে যাই তাহলে আমাদের প্রথম কর্মসূচি হচ্ছে প্রথম কাজ হচ্ছে আমার সকল বাংলার এবং পৃথিবীর সকল মুসলমানকে আলিমুল আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে এক কোরআন এক হাদিসের ঝান্ডা নিয়ে আমাদের মাঠে ময়দানে কাজ করতে হবে ঠিক কি না জোরে বলেন এ কওমি করি কি আলিয়া করি কে তাবলিগ করি কে পাবলিক করি এগুলা দেখার আমাদের সময় নাই ঠিক কি না এগুলা আমাদের সব একটাই একতা হওয়ার সময় ঠিক কি না জোরে বলেন আমার প্রিয় বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন জোরে বলে আল্লাহু আকবার আরো জোরে বলে আল্লাহু আকবার আমার কোরআনে নাই আমার কোরআনের শাসন যারা মেনে চলবে তাদের জন্য কোনো ভয় নাই এবং তাদের জন্য কোনো চিন্তাও নাই বলে সুবহানাল্লাহ এই কথা কার সিলায় বলেন কার আল্লাহর কথায় কখনো মিথ্যা হতে পারে আল্লাহর কথায় কোনো সন্দেহ আছে মানে এই কোরআনের আইন আমরা মেনে নিতে চাই কিনা সবাই বলেন চাই কিনা আমার প্রিয় বন্ধুগণ এই কোরআন কায়েমের জন্য এই দিন কায়েমের জন্য আল্লাহর নবী বিশ্ব নবী দয়ার নবী কত কষ্ট করেছেন ঠিক কিনা ধরে বলেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকান তিনি তাদেরকে কত কষ্ট দিয়েছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কত কষ্ট দিয়েছেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে টুকরা টুকরা করা হয়েছে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দুনিয়া থেকে শহীদ করা হয়েছে এই কোরআন এমনি করে বাবাজি আসে নাই অনেক কষ্টের বিনিময়ে আল্লাহর নবীর পবিত্র শরীরের রক্তের বিনিময়ে আমরা দিন পেয়েছে ঠিক কিনা সেই দিন নিয়ে সিনেমিনি খেলতে আর দেওয়া হবে না হবে না আমার প্রিয় বন্ধুগণ যে আল্লাহর নবী এত কষ্ট করেছেন এই দিনের জন্য রক্ত ঝরিয়েছেন তাহলে আমাদের কিছু করার প্রয়োজন আছে কিনা বলেন জোরে বলেন আছে কিনা আল্লাহর বিশ্বাস কত কষ্ট করেছেন আমার প্রিয় বন্ধু বলেরা এই প্রতীকটা আমাদের চিত্তকে নরম করে দেয় একটু চক্ষু বন্ধ করে দেয় আর আমরা একটু চিন্তা করি ওই কবর জগতে গিয়া কি কেমনি থাকবে বাবা যুবক ভাই তোমাকে একটু কবরের জন্য মায়া হয় না যে কবরে একদিন নয় দুই দিন নয় যেখানে কোটি কোটি বছর থাকতে হবে কি নিয়ে রে বাবা তুমি যাইবে একটু বাবা চিন্তা করে দেখো না এই তাফসীরুল কোরআনে মাহফিলে যদি আজকের যদি আল্লাহর মহব্বত নিয়ে রাসূলের আশিক হইয়া আজকে তুই ফুটে চোখের পানি ছিড়ে দিতে পারো রে বাবা আল্লাহর কসম করে বলি এই দুই ফুটে চোখের পানি কাল হাসুরের ময়দানে
আল্লাহর দরবারে সুপারিশ করে বলবি, আল্লাহ তোমার এই বান্দা তোমার মহব্বতে, তোমার ভয়ে, তোমার হাবিবের মহব্বতে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছিল গো, তোমার এই বান্দা কি তুমি জান্নাতে দেয়া দাও। এই চোখের পানি যদি সুপারিশ করে আল্লাহর দরবারের সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিবকে আমার রাসূলকে পাঠিয়েছি দীন হক অর্থাৎ সত্যের বিধান সাজাতে করে দুনিয়ার বুকে, আমার দীন সকল ধর্মের উপর প্রতিষ্ঠা করে দান। সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, এই দীন প্রতিষ্ঠার জন্য আল্লাহর নবী বিশ্বনবী দয়ার নবী কত কষ্ট করেছেন। এবার দেখেন তাইফের দিকে একটু চলে যাই, আমার বাবা জিরা যুবক ভাইরা পর্দার আড়ালের মা গো করে রাখ, একটু নদীর সঙ্গে আমরা একটু দিদার মিলাই, আমরা তাইফের জগতে চলে যাই, তাইফের মাটি চলে যাই। আল্লাহর নবী বিশ্ব নবী দয়ার নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে তাইফে গিয়া যখন তায়েব থেকে বিদায় নিতেছে, তখন আমার নবী বিশ্ব নবী দয়ার নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাইলেন তায়েবের সমস্ত যুবকেরা সকল নাফরমানেরা বেঈমানেরা পাথর হাতে নিয়ে চারদিকে দাঁড়ায় গেছে, আর এই পাথর আমার নবীর শরীরে এমন ভাবে নিক্ষেপ শুরু করলো বৃষ্টির মত। আবার নবীজি, আবার বিশ্ব নবী দয়ার নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও তাইফের যুবকেরা, ও তাইফের যুবকেরা, তোমরা নাকি মাইরো না, মাইরো না, আমি নবী, আমি নবী পাগল না, আমি সহ্য করতে পারি না। আবার নবীকে একবার নয়, দুইবার নয়, তিনবার আবার নবীকে ওই তায়েফের ময়দানে বেহুশ বানিয়ে দিল। আবার বাবা জিরা যুবক ভাইরা জীবনে কত মাস শুনলাম, যদি এক একটা মাস যদি আমল করতাম ইমানের পকেটে নিতাম তাহলে আমাদের ভাগ্য ভালো হয়ে যেত ঠিক কিনা। আমার বাবাজিরা, আমার যুবকেরা, আমার মা ও বোনেরা আজকে আমল নিয়ে একটু কথা শুনি, দিলটাকে নরম বানাই আর গভীর মনোযোগ দে। যখন আল্লাহর নবীকে এভাবে যখন নির্যাতন শুরু করলো, আল্লাহর নবী তাইফের ময়দানে বেহুশ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন জিব্রিলকে পাঠাইলেন, আ জিব্রিল, জিব্রিল রে আমার বন্ধুর কাছে চলে যাও। তখন জিব্রিল আলাইহিস সালাম এসে সালাম জানাইলেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল কাসিম ফিলিস্তিনের সবাই কাঁদতেছে গো নবী, আরশ মহল্লা কাঁপতেছে,
আপনি নবী এই মুহূর্তে আপনি হুকুম দেন। এই যে তায়েফের কাছে দুটি পাহাড় দেখা যায়, এ দুটি একত্র করে তায়েফবাসীদেরকে এক সঙ্গে বসে জমিন থেকে শেষ করে দেয়। নবী বললেন, ইব্রাহিম ইব্রাহিম এই মুহূর্তে যদি তায়েফবাসীদেরকে যদি তুমি শেষ করে দাও, তখনই যদি একটা তায়েফবাসীও না থাকে আমি কার কানে শুনাইব, আমি কাদের কি দামাত দিব, আর কার কানে আমি শুনাইব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে সকলে জিকির করে লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ভালো লাগে জোরে বলেন, ভালো লাগে তাহলে যদি এক কিলো ঘুরতে পারবে নৌকা যাবে না। কথা করছেন কার সঙ্গে? জোরে বলেন কার সঙ্গে? এখন যদি আমরা বিশটারি বিশ হাজার নৌকা যদি উঠে যাই দুই একটা লোক হাস্যজন ময়দানে, এই মাটি আপনার বিরুদ্ধে সাক্ষ্য দান করবে, তোমাকে সাক্ষী রেখে আমার পবিত্র জমিনে বসিয়া এটা কি বলেছিল, ওয়াদা করেছিল কোরআনের আলোচনা শোনার জন্য। কিন্তু এই মিস্টার ইবনে শাইদার কথা মানার পরে উঠে গিয়েছে আল্লাহর উপর আনন্দ, বলবে কিনা কথা বলেন, বলবে কিনা? তাহলে আজকের আমরা সকলে গুণাকার, সকলে পাপি, প্রাকৃতিক মোনাজাত দিয়ে আমরা সকলে বাড়ি যাবো ইনশাল্লাহ, পারা যাবে কিনা? আল্লাহ তৌফিক দান করেন বলে আমিন। আমার প্রিয় বন্ধুগণ, আমরা সকলে একটু আল্লাহর নামে জিকির মহব্বত করে, যেহেতু ইসলাম বিরোধী যদি কোনো সার পোকা তেলা পোকা যদি এলাকায় থাকে তাদের বুকে কম্পমান শুরু হয়ে যাক। সকলে বলি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। আমার প্রিয় বন্ধুগণ, যখন আল্লাহর নবী কি এসে বললেন, জিব্রাইল এসে যখন বললেন আল্লাহর নবী প্রতিশোধ গ্রহণ করতে নিষিদ্ধ করলেন, তখন নামাজের রক্ত উপক্রম হওয়ার সময় হয়ে গিয়েছে। আল্লাহর নবী বললেন, দেখো একটু পানি পাওয়া যায় নাকি? একজন তাইফি একটু পানি দিল, আর ওই পানি নিয়ে আল্লাহর নবী বিশ্ব নবী দয়ার নবী মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু করতে গিয়া দেখেন তার রক্ত দিয়া মুজাটা টাইট হয়ে আছে, কষ্টের সঙ্গে অনেক কষ্ট করে উযু করে মুজা খুলে তুই কত বিগত শরীরে নিয়া ইয়াতিম নবী মা নাই বাবা নাই আল্লাহ সারা আর কেউ আশ্রয় দেওয়ার মতো দুনিয়াতে আর কেউ নাই, আল্লাহ নবী ইয়াতিম নবী বিশ্ব নবী দয়াল নবীজি আমার, ওই টাইপের রাস্তার উপরে নামাজ আদায় করে দুটি হাত তুলে ধরলেন, মাবুদ গো তাই ফের যুবকের আমার কি বুঝে নাই সিরি নাই, আমি যে তোমার নবী আমি যে তোমার বন্ধু তোরা বুঝি নাই, না বুঝিয়ে আমাকে মারছি না বুঝি আমার উপরে জিন মারছি পাথর মারছে, এই জন্য দায়বাসীদের উপরে তুমি গজব দিও না। সরে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহর বিশ্বনবী দয়াল নবীজি যখন দুহাত তুলে মুনাজাত করলেন আর তখন বলে গেলেন, ও দায়বাসীরা আজ তোমরা আমাকে এখানে এমন নির্যাতন করলে এমন মাননি,
কিন্তু এমন একদিন আসবে এখানে কোটি কোটি মানুষ এসে আমার জন্য কাঁদবে কিন্তু আমাকে আর পাবে না। আজকে যারা বাস করতে যাই সেই রবিজির জন্য আমরা কাঁদি কিন্তু রবিজি গিয়ে বাস করবে দেখা কিন্তু লাভ হয় না, ঠিক কিনা জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, ওই যে তাইফের যুবকেরা না ফরমান বেঈমান এবং আবু জাহেলের নাতিরা এখনো দুনিয়াতে বেঁচে আছে, ঠিক কিনা জোরে বলেন, জোরে বলেন, ঠিক কিনা। আমার প্রিয় বন্ধুগণ, আজ একের পর এক আমার বিশ্ব নবী দয়ানন্দ নবীর উপরে একের পর এক আজকের কটূক্তি করা হচ্ছে, ঠিক কিনা জোরে বলেন, ঠিক কিনা জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, ইমানের শক্তি আমাদের থাকতো সকল মুসলমানদের ঐক্যবদ্ধ হতে পারত, তারপরে এই বাংলার জমির কোন নাস্তিক বা ইমানের কথা বলার মতো কোনো সুযোগ হইতো না, ঠিক কিনা। আমার প্রিয় বন্ধুগণ, এই জন্য আমরা ঐক্যবদ্ধ হতে চাই কিনা জোরে বলেন, চাই কিনা। আমার প্রিয় হাজিরিন, যেহেতু আমরা হোক কাল হোক আমাদের সকলের এই দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে, চলে যেতে হবে কিনা বলেন। সবার বর্তমানে বিশ্বাস হয় কার তার বিশ্বাস হয় একটু ভাবতে দেন, সরল সহজ তো এই জন্য বুঝেও হাত উঠাই আর না বুঝেও কি হাত উঠে সবচেয়ে আবেগে পড়া যাবে না। আলহামদুলিল্লাহ আপনার ভালো ছিল, আলহামদুলিল্লাহ সরল মন এবং সরল প্রাণ আল্লাহ আপনাদেরকে যাত্রা প্রসঙ্গে করে আমি আমার প্রিয় বাবা দিদা, আজকের আমরা মনে করতে করতে এই কলমকে পরেছি যায় করে ফেলেছি, ঠিক কিনা। আমি অনেক সময় বলি যে বাংলাদেশের রাজধানী কোথায়, সকলে কথা বলেন কোথায়, আর আমাদের সাড়ে তিন হাত বড়ির একটা রাজধানী আছে সেটা কোনটা বলতে পারেন? কল। কল যদি ভালো হয় আপনার সব কাজ ভালো হবে, আর কল যদি খারাপ হয়ে যায় তাহলে আপনার সব কাজ কি হবে, খারাপ হয়ে যাবে। এই জন্য আমাদের এই কলকে পরিষ্কার করতে চাই কিনা, কলের পরিষ্কার করতে চাই কিনা, কি দিয়া করবেন, এবিপিএস ডাক্তারের কাছে গেলে হবে, বলেন হবে, হবে না। আজকে যে তাফসীর মাহফিলে যে বসেছেন, আজকে যে আলেমদের সহবত দিতেছেন, এই কথাটা যদি আমরা আমল করতে পারি আর যদি চলতে পারি আল্লাহ পাক আমাদের কথাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে পারেন। আমার প্রিয় বন্ধুগণ, এই জন্য হাসরের ময়দানে আজ আমাদের দেখা যায় শ্রী সন্তান অর্থ সম্পদ কোন কাজে আসবে কি বলেন, আসবে আসবে না, ওই দিন কার কারে আসবে, একমাত্র কাজে আসবে ওই দিন কার করি শুদ্ধ অন্তর নিয়ে যদি আল্লাহর দরবারে যেতে পারি, কার দরবারে, আল্লাহর দরবারে যেতে পারি তবে আল্লাহ পাক আমাদেরকে নাজাত উসিলা বানাই দিতে পারেন, ঠিক কিনা জোরে বলেন। তার এই পরিষ্কার কলম পরিচ্ছন্ন কলম করতে চাই কিনা সেটা আবার কি দিয়া করবেন, জিকিরের মাধ্যমে, যেমন কোরআন তেলাওয়াত এটাও একটা জিকির, আমরা জিকির করলাম এটাও জিকির, আল্লাহর উপরে আলেবিনের কথা শুনতে সেটাও কি আল্লাহ স্মরণ জিকির, ঠিক কিনা। এই জিকিরের মাধ্যমে কি হবে, কলম পরিষ্কার হয়ে যাবে, আর যদি কলম পরিষ্কার হয়ে যায় পরিচ্ছন্ন হয়ে যায় তাহলে ওই কলম দ্বারা কখনো গুনার কাজ হইতে জোরে বলে হইতে পারে না। আমার প্রিয় বাবা জিরা, আজকে কি আমাদের ব্যাপারে যাবে, আজকের কি এরাদা করা যাবে, আমরা জীবনে কত অন্যায় করেছি কত গুনায় করেছি, বাকি জীবনে আর গুনা করব না, করা যাবে? আমার প্রিয় বাবা জিরা, কেন তুমি করবে না, একটু বাবা চিন্তা করো বাবা, অনেকের মা নাই বাবা নাই এরকম সন্তান এখানে আছে কিনা, অনেকের ওনাদের এরকম সন্তান আছে কিনা, কিন্তু বাবাজি ওই যে একদিন আমরা মাকে বাবাকে বিদায় দিয়ে আসলাম, এরপরে বাস্তবে দেখার মতো সুযোগ হয় নাই আর জীবনে হবে ওনা, ঠিক কিনা, কিন্তু কেমন আছে তাও আমরা জানি না, ঠিক কিনা জোরে বলেন। আপনার আমার ওই দিন একদিন যাইতে হবে কিনা জোরে বলেন, হবে কিনা,
তাহলে আমরা যে যাব আল্লাহর দরবারে, আমরা কি গুনাহ নিয়ে যেতে চাই না গুনাহ মুক্ত জীবন নিয়ে নিতে চাই? সবাই বলেন। আমার প্রিয় বন্ধুগণ, যদি আমরা কলবকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলি তাহলে আপনার দ্বারা আমার দ্বারা আর কোনো গুনাহ হতে পারে না। আল্লাহর জন্য তখন ওই বান্দা দুনিয়ার সব কিছু করতে পারে, আল্লাহর জন্য এমনকি জীবনটাও দিয়ে দিতে পারে, ঠিক কিনা বলেন? এবার এমন একটা সুমধুর আওয়াজ শুনতে পেলেন, আওয়াজটা ছিল সুবহান سبحانه العزات والعظمات والحيبات والقدرات والكبرياء والجبورات الله اكبر বলি হযরত ইব্রাহিম খলিল যখন আল্লাহ রাব্বুল আলামিনের এই স্তুতি গাথা এই কবিতা যখন তার কর্ণে প্রবেশ করলো, হযরত ইব্রাহিম এর কর্ণে যেন মধুর রস প্রবাহিত হচ্ছে, সুবহানাল্লাহ, কিসের রস? মধুর রস প্রবাহিত হতে যাচ্ছে। ইব্রাহিম খলিল বলতে লাগলো, একটা পথিক তার পাশ থেকে এই কথাগুলি বলতে লাগলো, ইব্রাহিম খলিল বলতে লাগলো, হে পথিক, তুমি জন্ম করো বুলায়নের স্তুতি গাথা নাম এবং আল্লাহর নামের কবিতা পড়তেছ, আমার এতই ভালো লাগে, একবার তুমি পাঠ করেছ, তুমি আর একবার পাঠ করে আমাকে শোনাও। বলি সুবহানাল্লাহ, তুমি আর একবার পাঠ করে শোনাও। এবার লোকটি বলল, আমি যদি আর একবার আপনাকে এই কবিতা আবৃত্তি করি, এই কথা যদি বলি, তাহলে আপনি আমাকে কি দিবেন? ইব্রাহিমে খলিল বলতে লাগলেন, রঘুপতি, আমি একবার বকরি আমি চড়াচ্ছি, এই পারে যত বকরি রয়েছে একবার বলার বিনিময়ে আমি অর্ধেক বকরি তোমার নামে দিয়া দিব। সুবহানাল্লাহ, জোরে বলি, করা যায় না, জোরে বলি সুবহানাল্লাহ। তখন যখন ওই পথিক একবার বললাম ইব্রাহিমে খলিল, সঙ্গে সঙ্গে তার ওয়াদা অনুযায়ী তিনি কি করলেন? অর্ধেক বকরি দিয়া দিলেন। তার বিনিময়ে কি আল্লাহর এই আপত্তি নাম কি আল্লাহর স্তুতি গাথার নাম কি শোনার জন্যে? তাহলে আপনি একটু চিন্তা করুন, ইমানি শক্তি কেমন হলে একবার আল্লাহর নাম শোনার জন্য তার অর্ধেক বকরি পালের দিয়া দিতে পারে, তাহলে কেমন ইমানদার? এবার ইব্রাহিম বলে, ও পথিক, তুমি যে আমাকে শুনাই না, আমার মন শুধু চাচ্ছে বারবার আমি এই কথা শুনি তোমার মুখে, সুবহানাল্লাহ। কর তখন পথিক বলতে লাগলো, আমি যদি আর একবার আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের এই কবিতা আপনি যদি আমি শুনাই, আপনি কি দিবেন? এবার বলতে লাগলো, পথিক, পথিক গো, আর একবার যদি তুমি আমাকে শোনাও, তাহলে বাকি যে অর্ধেক বকরি রয়েছে এই অর্ধেক বকরি তোমার নামে আমি দিয়া দিব। সুবহানাল্লাহ বলবেন না? আর আজকে যদি আমরা মাদ্রাসার জন্য, যদি মসজিদের জন্য যদি আমরা কিছু চাই, তাহলে মুক্ত অন্যদিকে ফেরাই ঠিক কি না? জোরে বলেন, এটা কি মানদারের লক্ষণ না মুনাফিকের লক্ষণ? জোরে বলেন, আমরা সত্যিকার ইমানদার হতে চাই কিনা? জোরে বলেন, চাই কিনা? এবার হযরত ইব্রাহিম খলিলের যে একটা পাল বকরি ছিল, দুইবার দুইবার সোনার বিনিময়ে সব বকরি গুলি দিয়া দিলেন, সুবহানাল্লাহ বলেন। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
তিনি আরো শুনতে চান, কি করতে চান? আরো শুনতে চান। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আমার বললেন পথিক, আমার তো বারবার শুনতে মনে চান, তুমি আর একটি বার আমার প্রভু না নেবিনি এই নামটি আমাকে শোনা। পথিক বলতে লাগলো, আপনার কাছে তো দিবার মতো আর কিছুই নাই, টাকা নাই, পয়সা নাই, করে নাই, কিছুই নাই, আমি যদি আর একটি বার বলি আমাকে বিনিময়ে কিছু দিতে হবে? ইব্রাহিম খলিল কান্দে আর বলেন, এত বড় একটা বকরির পাল রাখার জন্য তোমার একটা রাখালের দরকার, কি দরকার? রাখালের দরকার। তুমি যদি আর একটি বার আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের নাম শোনাও তাহলে আমি ইব্রাহিম তোমার বকরি রাখার জন্য আমি রাখাল হয়ে যাব।